হ্যালো বন্ধুরা, দেখো কালকে সন্ধ্যাবেলাতে মানে হচ্ছে 29 ডিসেম্বর সন্ধ্যাবেলাতে আমি ভাবলাম একটু ম্যাগি বানানো যাক। এখন শীতকাল দেখবে ম্যাগি সবজি টবজি দিয়ে বানাতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো ভাবলাম যে কেন না তোমাদের সাথে এটাও একটা শেয়ার করা যাক আমি কীভাবে ম্যাগি বানাই। ম্যাগি আমি অনেক রকমের বানাই, আস্তে আস্তে তোমাদের সাথে যত রকমভাবে আমি ম্যাগি বানাই সব কিছুই শেয়ার করবো। বাট এটা একটা দেখো, যখন শীতকালে এই পেঁয়াজ কুলিটা ওঠে না, এটা দিয়ে আমার ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে। শুধু ম্যাগি না, চাউমিন খেতেও খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, ফার্স্টে একটু কড়াইয়ে তেল দিলাম। আর দেখো কড়াইতে তোমার ভাবে এটা কড়াইটা এরকম কেন, তার আগেই মা পেঁয়াজ কলি আর আলুতে রাতের জন্য ভাজা করেছিল, তো মাকে বললাম ওই কড়াইতে করে নেব। তো দেখো তেল দিয়ে দিলাম, একটা ডিম দিলাম, যেহেতু দু প্যাকেট আমার কাছে ম্যাগি ছিল ওই জন্য একটা ডিম দিলাম। তো ডিমটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেব একটা বাটিতে। তো তোমরা ডিমটা স্কিপ করে যেতে পারো যদি কেউ ডিম দিতে পছন্দ করে দেবে। অনেকে দেখবে বলে একটু আস্তে আস্তে গন্ধ ছাড়ে ম্যাগিতে দেওয়ার পর, কারণ আমি এটা সুপি ম্যাগি টাইপের করছি। তো এটা তুমি, হ্যাঁ এটা তুমি স্যুপটা না করে তুমি ফ্রাই যেমন নুডল চাউমিনের মতন করে, নুডলসের মতন জলটা ফেলে দিয়ে ঝরঝরো করতে দিয়ে তারপরে দিয়ে সেটাও করতে পারো। একদিন তোমাদেরকে আমি ফ্রাই ম্যাগি তোমাদের সাথে ট্রাই মানে তোমাদের দেখাবো করে। তো দেখো আমি ডিমটা ভেজে নিলাম, ডিমটা ভেজে এক সাইডে আমি তুলে নেবো। আর দেখো এখানে সবজি জাস্ট একটু সরু সরু করে আলু বুনেছি, একটা পেঁয়াজ দিয়েছি, তিনটের মতো লঙ্কা কুচি করেছি, এদিকে পেঁয়াজ কলি তিনটে ডান্ডির মতন কুচি কুচি করে রেখেছি, সিম্পল করেছি। ফুলকপি বাঁধাকপি সবই ছিল কিন্তু দিইনি আমি, এটা একরকম করি মাঝে মাঝে। ফুলকপি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম ওটা দিয়েও করি, ওটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তারপর দেখো কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে ফার্স্টে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একদম সরু সরু করে কাটবে, যাতে হালকা ফ্রাই করলে একদম গলে যায়। তো তারপর পেঁয়াজ কলিগুলো দেখো সব দিয়ে দিলাম, তারপর লঙ্কাগুলো দিয়ে দেবো, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপর ওগুলো সব ভালোভাবে ফ্রাই করতে থাকবো। আর পেঁয়াজটা একটু একটু মানে সব কিছু দেওয়ার পর যে কোনো চাউমিনের ক্ষেত্রে বলো বা ম্যাগির ক্ষেত্রে একটু পরে দেবে, যাতে না বেশ ভালো গন্ধটা উঠে, মানে পেঁয়াজটা তাড়াতাড়ি দিয়ে দিলে একদম ভালো লাগে না খেতে, আমার তো ভালো লাগে না। এবার দেখো যে যে ধরনের পারো সেরকমভাবেই করো, সব তো আমার মতনই সবাই করবে তা তো নয়, বাট আমি আমার মতন যেটা আমি সেটাই শেয়ার করলাম। আর আমি যেমন চাউমিনের ম্যাগিতে একটু পেঁয়াজটা বেশি দিতে পছন্দ করি, আমার ভালো লাগে। দেখো এখন বেশ ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, ভালোভাবে একদম যাতে একদম আলুগুলো লাল লাল হয়ে আসে, একটা পেঁয়াজ কুড়ি দেখা যেন গন্ধ বেড়ে, তার সাথে আবার পেঁয়াজ করে যে ভাত দিতে পারছো গন্ধটা একটা অপূর্ব বেরোবে। তো এরকম একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেবো, মানে দুটো ম্যাগি যাতে পড়বে, ম্যাগি যাতে ঠিকঠাক হয়, তো সেরকমের জন্য জল দিয়ে দেবো। আর এই দেখো এই দুটো ম্যাগি আমি আজকে ইউজ করছি ম্যাগি মশলার। এই ম্যাগিটার টেস্টটা খুব সুন্দর, মানে ম্যাগির পর যদি কোনো ম্যাগির টেস্ট এটা সুন্দর ভালো লাগে। আমি বিশ্বাস করো আমি মানে আমি আর আমার হাজব্যান্ড নানা রকমের ম্যাগি ট্রাই করি, মানে আমার হাজব্যান্ড তো ম্যাগি চা পাতা বিস্কুট এগুলোর মানে নানা রকম মানে কত রকমের যে ট্রাই করে দেখতে পেলেই হলো সেটা নেবেই, মানে একটা ওর বলতে পারো এটা একটা ওর নেশা। আর সেন্ট বডি স্প্রে এগুলো মানে ওর কাছে নেশা, মানে আজ কিনলো কাল গেলে কালও কিনলো পরশু দেখতে পেলে পরশুও কিনলো। তো দেখো ম্যাগিটা দিয়ে দিলাম, ম্যাগিটা দিয়ে দেওয়ার পর এটা জল দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রাখার পর যখন একটু ফুটে ফুটে আসবে একটা গন্ধ ভালোভাবে বেরোবে, তখন দেখো মশলাগুলো দিয়ে দিলাম ওপর থেকে। আগে মশলা দিই না, অনেকে অনেকে আগে মশলা দিয়ে সেটাও দেওয়া চলবে, কিন্তু আমি মশলাটা পরে দিই, একটা মশলার ফ্লেভারে একটা গন্ধ আসে। তো এইভাবে হ্যাঁ হ্যাঁ নুনটা কিন্তু তোমাদের কাছে স্কিপ মানে স্কিপ হয়ে গেছে বা তখন আমার ভিডিওতে শ্যুট হয়নি, তো নুন দেবে কিন্তু তোমরা, এভাবে নুন দিদিভাই তো নুন দিল না, তো আমি নুন দিয়েছি। এবার সরি বলি দিদিভাই, অনেকের আমি বোনও হবো, অনেকের আমি দিদিও হবো, সব কিছু হবো, তো আমি এটাই কথাটা আমি বললাম দিদিভাই তো নুন দেবে, কারণ না হলে মানছি ম্যাগি মশলাতে নুন আছে, বাট ওখানে একটা যে সবজিগুলো পড়েছে তার জন্য তো একটা নুন দরকার, ডিম। আর এই দেখো এটা দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আমি গুঁড়ো করলাম, গুঁড়ো করে দিলাম, এটার টেস্টটা কিন্তু আরও ভালো লাগে, বিশ্বাস করো তোমরা কখনো ট্রাই করবে, দাঁতে একটু হালকা হালকা লাগে, অসাধারণ লাগে। তোমরা নুডলসও কখনো ট্রাই করবে গোটা গোলমরিচ এসে খুব ভালো লাগে। তো দেখো এইভাবে আমি আমার পুরো ম্যাগিটাকে ভালোভাবে বানিয়ে নিলাম, আর
খেতেও বিশ্বাস করে অসাধারণ হয়েছে। আমি অনেকে যেমন আমার হাজব্যান্ড ডিমটা এর মধ্যে দিয়ে দিলে পছন্দ করে না, বলে একটু আস্তে আস্তে গন্ধ, ওর জন্য আমি ডিমটা সরিয়ে রেখে দিই, উপরে ওকে ডিমটা দিয়ে দিই। আর কিন্তু আর আমাদের জন্য আমি আমার জন্য বলে ডিমটার মধ্যে মিশি নেই। যেমন দেখো এরপর ডিমটা আমি দিয়ে দেবো, হয়তো ডিমটা দেওয়াটা না তোমাদের কাছে আমার হয়ে ওঠেনি, হয়তো ভুল হয়ে গেছিলো বা শ্যুট করতে বলে গেছিলো, নিয়ে দেখো এটা আমি দিয়ে দিয়েছিলাম। আমার খেতে বিশ্বাস করো অসাধারণ হয়েছে, তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমিও খাই আর তোমরাও এটা দেখে এবার বাড়িতে করো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। টাটা।